Hello students, how are you? I think all of you are well. Now I am going to discuss you about how to answer a question. Okay, let's go. Question answer করার সময় আমরা প্রায়ই বিশেষ করে ক্লাস ফাইভের বাচ্চাদের আমরা যে এই সমস্যাটা প্রায়ই দেখতে পাই স্টুডেন্টরা, সেটা হচ্ছে তোমরা হোয়াট, হাউ, ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে যেই কোশ্চেনগুলো আসে সেগুলো সাজাতে গিয়ে প্রায়ই তোমরা ভুল করে বসো। তো আজকে আমি ডব্লিউএইচ ওয়ার্ডের দুইটা টপিকস নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে হোয়াট আর একটা হচ্ছে হোয়াই। এই দুইটা ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে যদি কোশ্চেন থাকে তাহলে তুমি কীভাবে আনসার করবে সেটা আমি আলোচনা করব। আশা করি আলোচনার পর তোমাদের এই প্রবলেমটা থাকবে না। দেখো, এখানে আমি দুটা কোশ্চেন লিখেছি, হোয়াট ইজ বার্থডে অ্যান্ড হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস অফ এ বার্থডে, যে বার্থডে কী এবং বার্থডের কোন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই বলে রাখি, হোয়াট দিয়ে যদি কোশ্চেন করতে হয় তাহলে প্রথমে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আমরা প্রথমে সাবজেক্টটাকে আগে বের করে নিব। এই কোশ্চেনটিতে দেখতে দেখতে পাচ্ছ যে আমি হাইলাইট করতেছি বার্থডে, বার্থডে হচ্ছে এখানে সাবজেক্ট, আর ঠিক তার আগেই ইজ এখানে ভার্ব, মেন ভার্ব বিষয় আছে। তো আমরা উত্তর করার সময় অবশ্যই সাবজেক্টটাকে আগে নিয়ে যাব, বার্থডে, তারপরে হচ্ছে ভার্ব বসাবো ইজ, বার্থডে ইজ হোয়াট। আচ্ছা, বার্থডে ইজ, এখন শুধু হোয়াটের আনসারটুকু আমরা যদি বসিয়ে দিই তাহলে আমাদের উত্তরটি পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। তাহলে বার্থডে ইজ, আমরা জানি কি বার্থডে হচ্ছে একটা বিশেষ দিন, বার্থডে ইজ এ স্পেশাল ডে, বার্থডে ইজ এ স্পেশাল ডে। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট নিব, তারপর ভার্ব বসাবো, তারপর হোয়াটের উত্তরটুকু আমরা আমাদের যেই প্যাসেজটা দেওয়া থাকবে, সিন আনসিন যেটাই হোক, আমরা প্যাসেজটা পড়ে হোয়াটের অংশটুকুর উত্তর লিখে দিলেই আমাদের উত্তরটি সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক একইভাবে পরবর্তী এটা দেখে নিই, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস অফ এ বার্থডে, বার্থডে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি। এখানে একটা জিনিস খেয়াল করার আছে, ওপরের সেন্টেন্সের মতো কিন্তু এই অংশটির সাবজেক্টটা বেশ বড়, ইটস এ মানে বেশ লম্বা একটা সাবজেক্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংক অফ এ বার্থডে। এত বড় বড় ধরনের যদি সাবজেক্ট থাকে সেটা লিখতে গিয়ে অনেকে ভুল করে, তাই আমাদের খেয়াল করতে হবে যে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ডের পর যে ভার্ব থাকে ঠিক তারপরেই যে অংশটা সেটা আমরা সাধারণত সাবজেক্ট হিসাবে পাবো। তো যেমন হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংক অফ এ বার্থডে, তাহলে এখানে হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংক অফ এ বার্থডে, এই কথাটা আমরা নিয়ে আসতে হবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংক অফ এ বার্থডে ইজ, বার্থডে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কী সেটা আমরা একটু পরেই দেখতে পাবো। তারপরে তোমরা মনে মনে ভেবে নাও এখানে কি হতে পারে। তাহলে দ্য মোস্ট, প্রথমে আমরা আগে সাবজেক্টটা বসিয়ে নেব, তারপর এখানে ভার্ব ইজ আছে ইজটা বসাবো, তারপর হোয়াটের যে আনসারটা সেটা আমরা দিয়ে দিলে আমরা পেয়ে যাব আমাদের উত্তরটা কী হবে। তাহলে তোমরা কি অনুমান করতে পারছো কি হতে পারে? আশা করি তোমরা ইতিমধ্যে ধরে ফেলেছ। তো আমরা প্রথম উত্তরটি দেখে নিচ্ছি, বার্থডে ইজ স্পেশাল ডে, আন্ডারলাইন করা অংশটুকুই হচ্ছে হোয়াটের উত্তর, এই জন্য আমি এখানে আন্ডারলাইন করে তোমাদের দেখিয়ে দিয়েছি যে বার্থডে ইজ এ স্পেশাল ডে, বার্থডে হচ্ছে একটি বিশেষ দিন। ঠিক একইভাবে আমরা পরবর্তী উত্তরটি দেখতে পাচ্ছি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংক অফ বার্থডে, এটা হচ্ছে সাবজেক্ট, তারপরের অংশটুকু হচ্ছে হোয়াটের উত্তরটুকু ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্যামিলি। তো আশা করছি তোমরা হোয়াটের অংশটুকু, হোয়াট দিয়ে কোশ্চেন থাকলে এ কীভাবে উত্তর করতে হবে আই থিঙ্ক ইউ অলরেডি আন্ডারস্ট্যান্ড ইট। দেন গো টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা, এই স্লাইডে আমরা দেখব হোয়াই দিয়ে কোশ্চেন থাকলে আমরা কীভাবে করব, আর হোয়াই দিয়ে কোশ্চেন থাকলে আমরা দুইভাবে আনসার করতে পারবো। আমি আজকে সে তোমাদের সেই দুইটি নিয়মই দেখাবো, দুইটি রুলসই আমরা দেখাবো তোমাদের এখানটাতে। সেটা হচ্ছে, একটা হচ্ছে বিকজ দিয়ে তোমরা আনসার করতে পারো, অথবা টু প্লাস ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে তোমরা আনসার করতে পারো।
আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াই বার্থডে ইজ এ স্পেশাল ডে, হোয়াই বার্থডে ইজ এ স্পেশাল ডে। যেহেতু আমরা জানি হোয়াই দিয়ে কোশ্চেন গেলে আমাদেরকে বিকজ অথবা টু প্লাস ইনফিনিটিভ দিয়ে আমাদের উত্তর করতে হয়, আমরা প্রথমেই চলে যাই হোয়াই বার্থডে ইজ স্পেশাল। তাহলে আমরা এখানটাতে দেখে নিই, সাবজেক্ট হচ্ছে হোয়াইয়ের পরের অংশটুকু, বার্থডে ইজ এ স্পেশাল ডে। আমরা তাহলে প্রথমে এতটুকু লিখে নিব, বার্থডে ইজ এ স্পেশাল ডে। তারপরে আমরা বিকজ এনে কেন স্পেশাল ডে সেটা আমরা ব্রিফ করব। তো এখানে আমি আর একটু বলে নেই, সেটা হচ্ছে যে বিকজ এর পর কিন্তু আমাদেরকে অবশ্যই সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট ভার্ব দুইটাই আনতে হবে, আদারওয়াইজ আনসার উইল বি রং। বিকজ এর পর আমি আবার আই উইল মেনশন ইট এগেইন, বিকজ এর পর উই হ্যাভ টু ইউজ আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব অবভিয়াসলি টু মেক আ কারেক্ট সেন্টেন্স। দেন গো লেটস সি হোয়াটস দ্য রেজাল্ট অফ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। হ্যাঁ দেখে নেই আমরা, সেটা হচ্ছে যে বার্থডে ইজ এ স্পেশাল ডে, দেখো বিকজ আমি সাবজেক্ট এনেছি ইট এবং ভার্ব এনেছি ইজ, বিকজ ইট ইজ দ্য ডে হোয়েন সাম ওয়ান ইজ বর্ন, ইট ইজ দ্য ডে হোয়েন সাম ওয়ান ইজ বর্ন। ঠিক আছে, কীভাবে এটা আমি বিকজ দিয়ে করেছি, কিন্তু ঠিক তার পরবর্তী উত্তরটা দেখে নিই, হোয়াই শুড উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ উই, তারপর আমরা এখানে দেখে নিই আবার, আমরা এখান থেকে সাবজেক্ট ভার্ব এনেছি উই, এখানে দেখেন এখানে একটা বিষয় দেখার আছে, এখানটাতে কিন্তু তোমার ভার্ব দুইটা আছে, একটা হচ্ছে টেক আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে টেক, এই একটা ভার্ব দেখতে পাচ্ছি, আবার শুড একটা ভার্ব দেখতে পাচ্ছি। তো এই কারণে আমাদেরকে প্রথমে সাবজেক্ট বসানোর পর, সাবজেক্ট উই বসানোর পর আমি এইখানটাতে অক্সিলারি ভার্বটা নিয়ে এসেছি এবং তারপর মেন ভার্বটা বসিয়ে দিয়েছি। তাহলে উই শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ, দেওয়ার পরে আমি এই নিয়মটা ব্যবহার করে আমার কোশ্চেন আনসারটি শেষ করেছি, টু প্লাস ইনফিনিটিভ ব্যবহার করে, টু কিপ মাই বডি ফিট অ্যান্ড হেলদি, টু কিপ মাই বডি ফিট অ্যান্ড হেলদি। তাহলে আমরা কেন ব্যায়াম করি, আমাদের স্বাস্থ্যকে ফিট এবং স্বাস্থ্যবান রাখার জন্য, শরীরকে স্বাস্থ্যবান রাখার জন্য এবং ফিট রাখার জন্য। তাহলে এই অংশটিতে তো আমি টু প্লাস ইনফিনিটিভ ব্যবহার করে আমার উত্তরটি সম্পূর্ণ করেছি, আর উপরের অংশটা বিকজ ব্যবহার করেছি। আমি আবার বলতেছি বিকজ এর পরে অবশ্যই তোমাকে সাবজেক্ট এবং ভার্ব টানতে হবে। তো আশা করছি তোমরা এই দুটি রুলস খুব বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবে এবং নিজেদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই। Thank you.